গেছি আমি পার্ট 2 তে তো এখন পার্ট 2 তে চলতে আমার দ্য ডেকোরেশন পার্ট 1 এ বেলুন ফুলায় রাখছিলাম সো এখন ইয়া বেলুনগুলো আমরা লাগাই দিচ্ছি এখানে যার বার্থডে বার্থডে বয় ডেকোরেশন করতেছে কারণ আমরা যাত্রার কাছে বিজি পাতন ফালতে বন্ধ তো ভালো লাগে যা দেখেন ডিস্টার্ব ফিল হচ্ছে যা সো গাইস অনেক দুঃখের একটা বিষয় যে আমার ভাই মোহিত ওর এক বছর কমে গেছে মানে এক বছর হায়াত কম আল্লাহ এক বছর বাড়াই দিবে যাক আমার থেকে বোনাস এক বছরের জন্য আমি বোনাস দিলাম এটা চাপো তো শুনবেন আল্লাহ ছি ছি সো গাইস দেখতে পাচ্ছেন এখন আমার ভোন আমাকে সিস্টার চ্যালেঞ্জ দিছে যে এটা চাপতে হবে এটা খুব টাইট জান বেরে গেছে আমার হাত দিয়ে তোমার পক্ষে এটা সম্ভব না তুমি যে হাত দিয়ে জান পারবে এটা খেতে পারবে দা আমিও আমার ছোট বোন বলে পারবে করে দেখাও তো আমি পারবো দুই আছে কিন্তু এটা আমাদের আমার ছোট বোন বড় বোন আমার মেজ বোন এদের আমরা তিনজন আমাদের কেউ পারবেন সো এটা কেউ পারে না শুধু একজনই পারে বার্থডে বয় মুহিত কারণ তাকে তো আপনারা চিনেন সে একটু গাম্বুর সো গাইস দেখেন মুহিত এখন এটা চাপবে কত স্পিডে দেখতে পাচ্ছেন দেখেন বাম হাতেও চাপতে পারে গাইস ওর চাপার আসল কারণ হচ্ছে কি জানেন আমাদের ঘরের পাশে এখানে মাঠ আছে আপনারা সকলে চিনতে পারেন যারা হালিশহরে থাকেন চট্টগ্রামে চট্টগ্রাম হালিশহর বি ব্লক এস ক্লাব এখানে শাপলা মাঠ শাপলা মাঠে ফুটবল টুর্নামেন্ট চলছে এখানে ডেইলি ফুটবল টুর্নামেন্ট চলে কিছুদিন পর ফাইনাল আজকে জানি না কি আজকে আমার এমনি নর্মাল ট্রেনিং চলতেছে সো এখন ফাইনাল হবে আজকে ঢোল ঢোল পিটি আজকে ফাইনাল হবে না আজকে ফাইনাল হবে না যা সম্ভব ফাইনাল হলে প্যান্ডেলে কত সো গাইস এখানে ডেইলি খেলা চলে অনেক দর্শকও থাকে অনেক সো আপনারা ভালো বার্থডে ব্লগ মাই মুহিতের একটা কুরিয়ার আসছে মানে বার্থডে গিফট ওর ফ্রেন্ড আরাফাত ও এখন ওর বার্থডে গিফট দিছে দোর গেট না করি গিফট রাখি দোর আরাফাত চলে গেছে এ গরম লাগছে এসি ছাড়ো না এসি ছাড়বো আছে না থাক বাদ দাও এখন না সো গাইস খুবই গরম লাগতেছে আর আপাতত আছে না আসে নাই লাগাইছি এ না আল্লাহ 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 আমার ফোনে ফোন শর্ট খাইতে যাচ্ছিল গাইস আমার নিউ কি দেখেন সো গাইস দিতে লাল লাল জামা পক্ষ থেকে আমি দিছি জুতার বাড়ি মারবো না ছি ছি এগুলোকে বলতে নেই বাবা ভাই ফ্যান চালু পুলিশ আমাকে মরে এটা আরাফাত দিছে ওর ওর বন্ধু বন্ধু তো ফ্যান ওর বেস্ট ফ্রেন্ড এটা একটা দিছে এটা একটা দিতে কি পেছি ডাবল গিফট দেখা যাবে কি দাও বন্ধু যাই দিবেন ভালো জিনিস দিবে এটা খুলে দিবে এখন কারণ এটার মধ্যে হচ্ছে আর কি কিছু বলবো না আর এটার মধ্যে হচ্ছে আইপ্যাড প্রো ছি এখন আমাদের ঘরে আমাদের মাঝে হাজির হয়েছে আমাদের খুবই বড় বোন এবং খুবই ডেঞ্জারাস বোন
নেহা আপু উনি কিন্তু খুবই ডেঞ্জারাস, খুবই ভয়ানক, খুবই মারাত্মক, খুবই রাগী এবং খুবই সুস্বাদু খাবার রান্না করতে পারে এবং তিনি ঢাকা রেডিসেন্ডোর শেফ, মাস্টার শেফ। তো গাইস এখন আপনাদেরকে এই মাত্র কিছুক্ষণ আগে দেখালাম বোর খাবার একদম মহিলা, তিনি হলেন আমার বড় বোন, মানে মহিদের বড় বোন। সো গাইস আমার ভাই ভাই যাওয়া ভাই দেখেন এখন আমার বোন মহিতার জন্য গিফট আনছে। ওইদিকে একটু অন্ধকার কারণ লাইট বন্ধ হয়ে আছে, তো আওয়াজ গোল দিয়ে দিছে, টুর্নামেন্টের মধ্যে গোল দিছে, আমি শিওর গোল দিয়ে দিছে। সো গাইস আপনারা মনে হয় মনে মনে ভাবতেছেন এই রুমে শুধু আয়না আয়না, কারণ আপনারা দেখেন এখানে আয়নার অভাব নাই। দেখেন কত্তবার একটা আয়না, এটা আরেকটা আয়না, এটা আরেকটা আয়না, পিছে দেখেন আরো আয়না। গাইস ও সব টিকটকের জন্য লাগাইছি। সো গাইস এটা আমাদের ইউটিউব চ্যানেল এবং টিকটকের কারণে এটা মানে একটু ব্যাকগ্রাউন্ড যেটা এরপর বিপরীত সাইডটাকে তুলে ধরবে। সো আপনাদের এই ব্লগটি কেমন লাগতেছে কমেন্টে জানাবেন, এবং আমাদের এটির আগে পার্ট ওয়ানও দিয়েছিলাম, সেটি যদি ভালো লাগে, এটি একটু শর্ট ছিল এবং এটি একটু লং। আপনাদের যদি ব্লগটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে, কিন্তু ভিডিও এখনও শেষ হয়নি, এটা হইতে পারে আপনাদের পার্ট থ্রি আসতে পারে। আপনারা অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক দেবেন এবং আমার বোনকে দেখেন লাইক দিতে। আয়া দিদি কাছে ভাইয়া লাইক সত্যি ও মাত্রই বলছে আমার ভাইয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। সো এখন আমি সবাই দেখেন আমাদের নেহা আপু মুহিতের জন্য শার্ট প্যান্ট আনছে, দেখেন ও পরছে খুবই ভালো লাগছে। কি হলে ফালতু ব্লগ, ব্লগ বুঝে না তো, শুধু টিকটকের পিছনে থাকে সারাক্ষণ, 24 ঘন্টা শুধু টিকটক 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 ছাড়বেই না। না না বলে আমার সাথে আসো ব্লগ করি, ও না না ফালতু ব্লগ ফালতু ব্লগ ফালতু ব্লগ ফালতু ব্লগ। আরে ভাই ফালতু কেউ বলতা হ্যাঁ, কন হ্যাঁ ইয়ে লোক কাহা সে আতে হ্যাঁ বলো, হমকো বলো, জানতে নেই হম লোক। সো গাইস গাইস একটা খুবই মজাদার বিষয় হচ্ছে পার্ট ওয়ানে কিন্তু দেখছিলাম আমি ঘুরতে 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 মাথা ঘুরে পড়ে গেছিলাম, সে মাথা ঘুরানোটা কিন্তু এখনও আছে, এই জন্য আমি একটু যাচ্ছি মাথা ঘুরতেছে। সো গাইস খুবই মাথা ঘুরছে, আল্লাহ বিয়ে যাওয়ার কথা বলতে সাল্লা জানে মোহিতের আজকে বার্থডে, আজকে ওর বিয়ে দিয়ে দিবে, ছি ছি ছি। সো গাইস আপনারা একটা কথা আর একটা আকর্ষণ অনেক মজাদার ভালো কথা হচ্ছে মানে আমাদের জন্য খুশির খবর, যে কথাটা হচ্ছে যে আজকে মোহিতের বার্থডে এবং কালকে আমার দুলা ভাইয়ের বার্থডে মানে নেহাপুর জামাইয়ের বার্থডে। এই খুবই দুষ্ট মোহিতের প্যান্ট যেটা নেহাপু আনছে, আর মোহিতের প্যান্ট খুবই লুজ, দেখো এটা কি করছে। সো গাইস দেখেন গরিব মানুষের পাংখা ঘুরে না ঘুরে না, আঙ্গুল দিয়ে ঘোরাইতে হয় এবং যখন আমরা একটু গরিব বেশি হয়ে যাই এই জন্য পিছিয়ে দিই, এসিটা ছাড়িয়ে দিই, বেশি গরিব হলে এসি ছাড়িয়ে দিই, এবং যদি কারেন্ট চলে যায় পাংখাটা হাত দিয়ে ঘুরিয়ে দিই।
কারণ হাত দিয়ে ঘুরাতেও হয় না, হাত ঘুরে যায় কারণ আইপিএস আছে। এবং এসি সুইচটা টিপ মারলে আঙ্গুল এসির ভিতর ঢুকে যায়, বলে আসো আমার বাতাসটা খেয়ে যাও খেয়ে যাও খেয়ে যাও। তো গাছ দেখেন ওখানে, তখন আমার বোন কি করতেছিল, এই প্লাগটি নিয়ে মাল্টি প্লাগের মধ্যে পড়ে গেছে, খুবই জোরে ঝটকা লেগে গেছে। দেখেন মুহিতের গিফট ওই দিয়েছে। এসিটা ছাড়ো না ভাই, ওমা এসি বক্সে শর্ট আছে না? আচ্ছা থাক, এসি এখন ছাড়বো না, বকা দিবে। সো গাইস আপনারা এ পর্যন্ত, এতক্ষণ পর্যন্ত আমার ব্লগটি দেখার জন্য অনেক 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 মানে বুঝতেছেন অনেক লাইক আমার ভাই। আমি বলতে চাইছিলাম অনেক ধন্যবাদ, ধন্যবাদ বলতে চাইছিলাম, ওরা বলছে অনেক লাইক করে দিতে। কিন্তু আপনি আমার ছোট বোনের কথা, আমার ছোট বোনকে যদি ভালো লাগে থাকে আমাদের দুনো বোনকে, তাহলে ওদের কথা শুনে আমার চ্যানেলে আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, এবং কোনো কিছু জানা থাকলে কমেন্টে জানাবেন। লাভ ইউ গাইস, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো, পারবো না হ্যালো পারবে না, কিন্তু লাইক করতে বলবে। সো গাইস ও এখন হ্যাঁ বলতেছে লাইক সাবস্ক্রাইব করে দিতে বলছে। সো গাইস আমার বোনকে ভালো লাগলে সাবস্ক্রাইব করতে বলি, বলো না করি নাই, হ্যাঁ করছি তো করে দিছি। আল্লাহ ছি কি লাগাই দিছো, বন্ধ করি নাই তো, ইট ইজ অন। সো গাইস পর্দাশীল মানুষ, সো গাইস আমি এমনি করছিল এমনি টুস 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 টুস, গরিব মানুষ মোবাইল দিয়ে ব্লগ করি। দেখেন মাঝে মাঝে করি স্যামসাং গ্যালাক্সি C5 দি, মাঝে মাঝে করি স্যামসাং গ্যালাক্সি A20 দি, মাঝে মাঝে করি iPhone 7 Plus দি। রিয়েলি গরিব মানুষ তো, বেশিরভাগ কিন্তু করি আমি স্যামসাং গ্যালাক্সি A20s, তারপরে মাঝে মাঝে আচ্ছা হচ্ছে মূলে না, মাঝে মাঝে স্যামসাং গ্যালাক্সি C5 দিয়ে করি, এবং মাঝে মাঝে iPhone 7 Plus দিয়ে করি না, কারণ i7 Plus দিয়ে মাঝে মাঝে না খুবই বেশি করি। এখন তুমি কি বলবো বলো, আর বলো বাবার মোবাইল লাভার, ও বলতেছে যে বাবার মোবাইল iPhone 11, কিন্তু বলতে পারতেছে না 11, বলতেছে আমার বাবা মোবাইল লিভেল 11 কে লিভেন বলে ও। তোমার ভাজ করার একটু, আমাকে ভাজ করার জন্য আনি দিছে দেখেন না গাইস। আচ্ছা এখন আপনাদেরকে ভাজ করার পর কিছু জানাচ্ছি। সো গাইস আজকের জন্য আজ আর কোনো ব্লগ হবে না, মানে হবে এখন, এটি আর বেশি বড় করতে যাচ্ছি না, 12 মিনিট 51 সেকেন্ডের হয়ে গেছে। সো গাইস আজকে এটা বর্তমানে এটা শেষ, এই ব্লগ কি এখন শেষ, Part 2 শেষ। এখন আপনারা Part 3টা অবশ্যই দেখবেন, Part 3 আসবে ইনশাআল্লাহ। সো Part 2টা কিন্তু ভালো লাগে থাকলে লাইক করবেন, এবং আমাদের এটির আগে আমাদের চ্যানেলে দেওয়া আছে Part 1, এটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিবেন। এবং আমাদের বর্তমান সো গাইস যেমন ফ্যান ছেড়ে দিয়েছি, শেষ কর। সো গাইস তো এখন ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন, এবং কিছু জানা থাকলে কমেন্টে জানাবেন। সো ভালো বেশি ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করতে পারেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।